একটা পিককের হাইট 4 থেকে 5 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং একই সাথে এর ওয়েট 4 থেকে 5.8 কিলোগ্রাম পর্যন্ত হয়। অন্যদিকে অস্ট্রিচের কথা বলতে গেলে এর হাইট 9 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং একই সাথে এর ওয়েট 150 কিলোগ্রাম পর্যন্ত হয়। একটা নর্মাল পিককের লাইফ টাইম 10 থেকে 25 বছর পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে একটি অস্ট্রিচের লাইফ টাইম 50 বছর পর্যন্ত হয়ে থাকে। পিকক মূলত নিম্নভূমি অঞ্চলে থাকতে ভালোবাসে। অন্যদিকে অস্ট্রিচের কথা বলতে গেলে অস্ট্রিচ মূলত মরুভূমি ও সেমি আরিড অঞ্চলে থাকতে ভালোবাসে। অস্ট্রিচ খুব দ্রুত গতিতে বিলুপ্ত হচ্ছে। সমগ্র পৃথিবীতে আর মাত্র 1.5 লাখ অস্ট্রিচ বেঁচে আছে। অন্যদিকে পিককও খুব বিলুপ্ত হয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবীতে আর মাত্র 1 লক্ষ পিকক বেঁচে আছে। রেডনেক প্রজাতির অস্ট্রিচ খুব রেয়ার মানা হয়ে থাকে। এই প্রজাতির অস্ট্রিচ নর্থ আফ্রিকাতে সব থেকে বেশি পাওয়া যায়। অন্যদিকে পিককের মধ্যে বর্নিয়ান পিকক সব থেকে রেয়ার মানা হয়, যা শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়।